দেখছেন প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। গেল কয়েক দশকে মালয়েশিয়ার রাজনীতিতে যে টানা পড়েন আর অসহিষ্ণুতার শব্দবাণের ছড়াছড়ি, তাদের ভিড়ে এক নিপাট ভদ্রলোক রাজনীতিকে নাম ছিল সালাউদ্দিন আইয়ুব। অত্যন্ত শান্ত, ধীর ও কোমল হৃদয়ের মানুষ হিসেবে সব মহলে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য পরিচিতি পেয়েছিলেন তিনি। সবশেষ মালয়েশিয়ার বর্তমান সরকারের অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অবশেষে সব দায়িত্বের ভার থেকে নিজেকে মুক্ত করে মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন 61 বছর বয়সী দাতুশ্রী সালাউদ্দিন আইয়ুব। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতা নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল সকালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা শঙ্কার কথা জানালেও স্থিতিশীল আছেন বলে আশ্বস্ত করেন, কিন্তু স্থানীয় সময় রাত 9:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তার নিজ এলাকা জোহর রাজ্যের পন্টিয়ানে তাকে সমাহিত করা হয়। তার ওসিয়ত অনুযায়ী তার মূল জানাজায় ইমামতি করেন তারই বড় ছেলে ইস্কান্দার সুলকার নাইন। এছাড়াও তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির জোহর রাজ্যের বর্ষিয়ান এই রাজনীতিবিদ মালয়েশিয়ার অভিজাত থেকে শ্রমিক সকল শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছিলেন। কয়েক দশকে মালয়েশিয়ার রাজনীতিতে যে অস্থিতিশীলতা, তাতে নিজের গায়ে কখনো কালিমা লাগতে দেননি তিনি। ব্যক্তিজীবনে মায়ের বড় ভক্ত ছিলেন সালাউদ্দিন। যত দূরে যেতেন না কেন, বাড়ি ফিরে সবার আগে মাকে খুঁজে নিতেন। হাতে চুমু খেয়ে যেন অস্থিরতা থামত তার। মালয়েশিয়ার এক পত্রিকাকে এই কথাই জানান তারই ভাই। রাজনৈতিক ক্যারিয়ারে আনোয়ার ইব্রাহিমের জোট পাকাতান হারাপানের শরিক দল আমানার সাংসদ ও ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন তিনি। জোহর রাজ্যের পন্টিয়ান আসন থেকে জয়লাভ করে পরবর্তীতে মন্ত্রিত্ব লাভ করেন সালাউদ্দিন আইয়ুব। দাতুশ্রী সালাউদ্দিন আইয়ুব সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সালাউদ্দিনের দ্বিতীয় জানাজায় ইমামতি শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মাত্র 5 রিঙ্গিতে দেশটিতে মেনু রাহামা প্যাকেজে খেটে খাওয়া গরিব মানুষদের খাবার প্রদানের ব্যাপারে মন্ত্রীর বিশেষ উদ্যোগ ছিল। আনোয়ার বলেন, তিনি সবসময় জনগণের ওপর থেকে বোঝা লাঘবের উপায় খুঁজছিলেন। জাতি এক মহান রাজনৈতিক ব্যক্তিকে হারিয়েছে এবং প্রয়াত সালাউদ্দিনের চেতনা এবং উৎসর্গ, বিশেষ করে তার সহানুভূতিশীল এবং যত্নশীল কোমল হৃদয়কে মালয়েশিয়া চিরকাল মনে রাখবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ।